শিক্ষার্থীরা, তোমরা এখন বোর্ডের দিকে তাকাবে। বোর্ডের দিকে তাকানোর পর দেখতে পাচ্ছ যে বিটা প্লাস ডিকে, আমি গত ক্লাসে, গত লেকচারে বিটা মাইনাস ডিকে পর্যন্ত আলোচনা করেছিলাম এবং বিটা প্লাস ডিকে শুরু করেছিলাম বাট শেষ করতে পারিনি। সো আমি নতুন করে আবার বিটা প্লাস ডিকে আবারও শুরু করছি। দেখো, বিটা প্লাস ডিকে যেখানে বলা হচ্ছে যে প্রোটন ট্রান্সফর্মড ইনটু এ নিউট্রন, অর্থাৎ যে নিউক্লিয়াসে বা যে তেজস্ক্রিয় নিউক্লিয়াসে হিউজ পরিমাণ প্রোটন থাকে, অর্থাৎ অনেক বেশি সংখ্যক যদি প্রোটন থাকে তাহলে সেক্ষেত্রে বিটা ডিকেটা হয় এবং বিটা প্লাস ডিকে হয়, এবং সেক্ষেত্রে প্রোটন অবশ্যই কিসে পরিবর্তিত হবে, ট্রান্সফর্ম হবে নিউট্রনে। জাস্ট লাইক দিস, প্রোটন নিউট্রনে রূপান্তরিত হচ্ছে এবং সেই সাথে একটা পজিটিভ ভার্সন অফ দ্য ইলেকট্রন, দ্যাট ইজ কল পজিট্রন, পাওয়া যাচ্ছে, এবং সেই সাথে আমরা পাচ্ছি একটা নিউট্রিনো, যেটার জন্য আমরা দেখতে পাচ্ছি যে একটা নিউক্লিয়াসের মধ্য থেকে প্রোটন ভেঙে যাচ্ছে। প্রোটন ভেঙে হচ্ছে কি, নিউট্রন হচ্ছে, প্রোটন ভেঙে নিউট্রন হচ্ছে। জাস্ট আমরা এখানে এই বিষয়টাই দেখিয়েছি, যেহেতু প্রোটন ভেঙে যায় বা প্রোটন কমে যায়, প্রোটন যদি কমে যায় তাহলে পারমাণবিক সংখ্যা থেকে একটা প্রোটন চলে গেল, তাহলে যদি এইরকম একটা প্রোটন চলে যায় তাহলে সেক্ষেত্রে আমরা জেনারেল ইকুয়েশনের দিকে একটু তাকাবো, যে এখানে লেখা আছে এক্স একটা তেজস্ক্রিয় মৌল, যেই তেজস্ক্রিয় মৌলটার জেড হলো পারমাণবিক সংখ্যা এবং এ হলো ভর সংখ্যা। অনুরূপভাবে দেখো, ওয়াই যে নতুন যে মৌলটার সৃষ্টি হলো ওয়াই, এই মৌলটার জেড মাইনাস ওয়ান, অর্থাৎ পারমাণবিক সংখ্যা এক কমে গেছে, যেহেতু প্রোটন ভেঙে নিউট্রনে রূপান্তরিত হয়েছে, এই জন্য যেহেতু প্রোটন ভেঙে যায় এই জন্য আমরা দেখেছি যে একটা প্রোটন ভেঙে একটা নিউট্রন তৈরি হয়েছে এবং একটা পজিট্রন তৈরি হয়েছে এবং সেই সাথে নিউট্রিনও পাওয়া গেছে, এই জন্য জেড মাইনাস ওয়ান, এবং ভর সংখ্যা যা আছে ঠিক তাই থাকবে, প্লাস একটা পজিট্রন প্লাস নিউট্রিনো। ঠিক, আমরা যদি এটাকে এক্সাম্পল দিয়ে যদি আমরা দেখতে চাই তাহলে দেখি যে বিটা মাইনাস ডিকের ক্ষেত্রে আমরা যেই তেজস্ক্রিয় মৌল কার্বন যার পারমাণবিক ভর সংখ্যা ছিল 6 যেটা আমরা ধরেছিলাম, ঠিক এখনও সেই পরমাণুটাই ধরে নিলাম যার পারমাণবিক সংখ্যা 6, ভর সংখ্যা 14, সেক্ষেত্রে যদি জেড মাইনাস ওয়ান হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি কার্বনের পারমাণবিক সংখ্যা 6, আর যদি সেখান থেকে যদি ওয়ান মাইনাস হয়ে যায় 6 মাইনাস 1, দ্যাট ইজ কল 5, এবং ভর সংখ্যা 14 প্লাস পজিট্রন প্লাস নিউট্রিনো। অনুরূপভাবে আর একটা রিয়াকশন যদি আমরা দেখি, 2 নম্বর, এখানে দেখা যাচ্ছে যে সোডিয়াম, সোডিয়াম একটা অ্যাটম যার পারমাণবিক সংখ্যা 11 এবং ভর সংখ্যা 22, এবং এটা অবশ্যই কি তেজস্ক্রিয় বা রেডিও অ্যাক্টিভ। বেসিক্যালি এই সোডিয়াম থেকে যখন বিটা প্লাস ডিকে হবে, বিটা প্লাস ডিকে হওয়ার জন্য এর ভর সংখ্যা 1 কমে যাবে, তাহলে ভর সংখ্যা 1 যদি কমে যায় তাহলে ভর সংখ্যা সরি পারমাণবিক সংখ্যা 1 যদি কমে যায় তাহলে দেখা যাবে পারমাণবিক সংখ্যা 10 হয়ে যাবে, আর 10 সংখ্যা বিশিষ্ট যে অ্যাটম সেটা হবে কি নিয়ন, যার ভর সংখ্যা হলো 22। সিমিলারলি আমরা দেখতে পাচ্ছি যে একটা পজিট্রন এবং নিউট্রন পাওয়া গেছে। নেক্সট আমরা যদি 3 নম্বর যে রিয়াকশনটা আছে সেটা যদি আমরা দেখতে পাই, এখানে দেখা যাচ্ছে থোরিয়াম এটা একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট যার পারমাণবিক সংখ্যা 90 এবং ভর সংখ্যা 232। এখানেও ঠিক তাই, যখন আমরা বিটা ডিকে, বিটা প্লাস ডিকে বলছি, অর্থাৎ একটা একটা পজিটিভ ইলেকট্রন যদি সেটা যদি বিকিরিত হয় বা নির্গত হয় তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি ভর সংখ্যা 1 কমে যাচ্ছে, তাহলে 89 হবে এবং 232 যেটার নাম হলো অ্যাক্টিনিয়াম প্লাস ই প্লাস। আমরা যদি এই রিয়েকশনগুলোকে যদি আমরা এভাবে চিন্তা করি তাহলে হয়তো তোমাদের জন্য বোঝা একটু আরও সহজ হবে, যে আমরা এখানে লিখলাম যে কার্বন 6 14, অর্থাৎ এখান থেকে আমরা যদি এভাবে দেখাই যে মাইনাস মাইনাস ইলেকট্রন, দ্যাট মিন্স প্লাস ওয়ান জিরো, হ্যাঁ এভাবে যদি আমরা এটাকে চিন্তা করি, 6 মাইনাস প্লাস 1, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ঠিক একই রকমভাবে আমরা এখানে কি পাচ্ছি, বোরন পাচ্ছি,
হ্যাঁ, বোরন যদি পাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বোরন পারমাণবিক সংখ্যা 5, এখানে 14 প্লাস, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি নিউট্রিনো। আর এইটাকে আমরা যদি এভাবে লিখি, আসলে এভাবে লেখা যায়, এটাকে আমরা এভাবে লিখতে পারি, এটাকে এভাবেও লিখতে পারি। এখানে দেখা যাচ্ছে, দেখি, 6 - +1, 6 - +1, দ্যাট ইজ কল, আমরা এখানে লিখতে পাচ্ছি কি, +-6 - 1 সমান কি 5, তাহলে 5, এই জন্য আমরা এখানে লিখেছি বোরনের ক্ষেত্রে 5। তাহলে এখানে আসলে বিটা মাইনাস ডিকের ক্ষেত্রে যে বিষয়টা দেখা যায়, আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা এভাবে দেখাতে পারি, ক্লিয়ার? হ্যাঁ, এটা দেখানো যাবে, অথবা আমরা যেভাবে দেখিয়েছি যে এই পাশে দেখাচ্ছি, তাহলে সেটাও হবে। তো ওকে, ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পেরেছো আশা করি। যদি কোনো সমস্যা থাকে পরবর্তীতে তোমরা অবশ্যই আমাকে জানাবে। তো আজকে তোমাদের যে আলোচ্য বিষয় সেটা হলো অর্ধায়ু বা হাফ লাইফ। কোনো তেজস্ক্রিয় মৌলের মূলত অর্ধায়ু বা গড়ায়ু হয়ে থাকে, তো আমরা আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা অবশ্যই মনোযোগের সহিত আমার কথাগুলো শুনবে, এবং আমি যেভাবে কাজ করব তোমরা অবশ্যই সেভাবে কাজ করার চেষ্টা করবে। দেখো, শুরুতে আগে আমাদের জেনে নেওয়া যাক আসলে অর্ধায়ু বিষয়টা কি। অর্ধায়ু এই শব্দটার মাধ্যমে আমরা হাফ লাইফ এর মাধ্যমে একটা সম্পূর্ণ মেসেজ পাই, সেটা হলো অর্ধ জীবন। এই অর্ধ জীবন বলতে কি বোঝায়? সাধারণত যে সময়ে কোনো নির্দিষ্ট তেজস্ক্রিয় পদার্থের অক্ষত পরমাণুর সংখ্যা প্রাথমিক পরমাণুর সংখ্যার অর্ধেকে পরিণত হয়, সেই সময়কে অর্ধায়ু বলে। তাহলে বোঝানো হচ্ছে যে কোনো তেজস্ক্রিয় পদার্থ যদি ক্ষয় হওয়া শুরু করে, ক্ষয় হইতে হইতে ঠিক যখন অর্ধেক পরিমাণ অবশিষ্ট থাকবে বা অক্ষত থাকবে, সেটা সে অক্ষত পরমাণুর সংখ্যা হতে পারে বা এটা পরমাণুর ভর হতে পারে, এই ভর অথবা কি পরমাণুর সংখ্যা প্রাথমিক অবস্থার অর্ধেক হবে, আর এটা হওয়ার জন্য যে সময় সেটাকে আমরা বলছি অর্ধায়ু। এই অর্ধায়ুকে আমরা লিখেছি টি হাফ দ্বারা লেখা হয়, টি হাফ আমরা যখন পড়ব তখন এভাবেই পড়ব, টি হাফ বা টি হাফ, স্মল টি হাফ অথবা ক্যাপিটাল টি হাফ দ্বারা লেখা যায়, প্রকাশ করা হয়। এখন বিভিন্ন তেজস্ক্রিয় মৌলের জন্য বা বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থের জন্য অর্ধায়ুটা বিভিন্ন রকম হয়। যেমন আমি এখানে লিখে দিয়েছি যে টি হাফ অফ রেডিয়াম, অর্থাৎ রেডিয়ামের যদি অর্ধায়ু বলি 1622 বছর, টি হাফ অফ ইউরেনিয়াম, ইউরেনিয়ামের যদি আমরা অর্ধায়ু চিন্তা করি সেটা হবে 4.5 × 10⁹ ইয়ার্স, টি হাফ অফ থোরিয়াম 24 ডেজ, টি হাফ অফ রেডন 4 ডেজ, টি হাফ অফ পোলোনিয়াম 3 মিনিট। তাহলে আমরা দেখতে পাচ্ছি মিনিট, ডেজ, ডেজ, ইয়ার্স, ইয়ার্স, এগুলো আসলে অর্ধায়ু, বা যেহেতু সময় বোঝায় অর্ধায়ুকে, সময়ের একক অথবা অর্ধায়ের এককে আমরা মিনিট বা ডে বা ইয়ার দ্বারা আমরা লিখতে পারি। তো নেক্সট আমরা একটা এই অর্ধায়ুটাকে আমি একটু গ্রাফিক্যালি দেখানোর জন্য চেষ্টা করব, তোমরা অবশ্যই বিষয়টা বোঝার চেষ্টা করো। যে এখানে দেখানো হচ্ছে, আমি এটাকে ধরে নিয়েছি এটা একটা সম্পূর্ণ একটা পদার্থ বা একটা তেজস্ক্রিয় পদার্থ বা এটা একটা তেজস্ক্রিয় মৌল যদি লেখা যায়, তাহলে এটা একটা পদার্থ বা একটা মৌল আমরা ধরে নিতে পারি। তেজস্ক্রিয় একটা পদার্থ, ঠিক এই পদার্থ, এটা হলো তেজস্ক্রিয় পদার্থ। এই তেজস্ক্রিয় পদার্থটার অর্ধেক, এই অর্ধেক পর্যন্ত আমরা দেখাইছি, এই পর্যন্ত অর্ধেক। তো এই অর্ধেক পরিমাণ যদি ক্ষয় হয় তাহলে অর্ধেক পরিমাণ অবশিষ্ট থাকবে, তাহলে যদি এই পরিমাণ ক্ষয় হয় তাহলে ক্ষয় হয়ে গেলে যে অর্ধেক অবশিষ্ট থাকে সেই অবশিষ্টটাকে আমরা দেখাচ্ছি এইটার মাধ্যমে, অবশিষ্ট থাকতেছে। তাহলে যদি এটুকু ক্ষয় হয়ে যায় তাহলে অবশিষ্ট থাকবে কোনটুকু? এইটুকু, তাহলে ঠিক অর্ধেক, এ হাফ,
এটা যদি কমপ্লিটলি আমরা ওয়ান হিসাব করি, তাহলে এটা হবে কি, তার অর্ধেক অর্থাৎ ওয়ান হাফ হয়ে যাবে। তাহলে আমরা এখানে এই অর্ধেক হওয়ার জন্য যে সময় সেটাকে বলছি হলো টি হাফ, অর্থাৎ সম্পূর্ণ বস্তু বা সম্পূর্ণ যে মৌল, সেই মৌলের মৌলটা অর্ধেক হওয়ার জন্য যে সময় সেটাকে আমরা বলেছি অর্ধায়ু বা টি হাফ, অর্ধায়ু বা টি হাফ। আবার যে অংশটা অবশিষ্ট রইল বা অক্ষত রইল, পরমাণুর যে অংশ বা যে পরিমাণ বা যে সংখ্যা অবশিষ্ট রইল, সেইটাকে যদি আবার আমরা অর্ধেক করি, তাহলে আবারও দেখতে পাচ্ছি ঠিক অর্ধেক পরিমাণ পাচ্ছি, এবং এইটা হওয়ার জন্য যে সময় সেটাকে আমরা লিখেছি টি হাফ, অর্ধায়ু। আবার সেটা ক্ষয় হচ্ছে, আবারও তার অর্ধেক পরিমাণ যদি ক্ষয় হয়ে যায়, এই পরিমাণ যদি আবারও ক্ষয় হয়ে যায়, এই পরিমাণ আবারও যদি ক্ষয় হয়ে যায়, তাহলে থাকবে কোন অংশটুকু, ঠিক এই অর্ধেক পরিমাণ থাকবে। আর সেই ক্ষয় হয়ে যাওয়ার জন্য যে সময় সেটা আবারও সেই টি হাফ। এখানে এই টি হাফ টি হাফ টি হাফ এগুলোর কোনো পরিবর্তন হচ্ছে না, কনস্ট্যান্টলি চলছে। এরপর আবারও যদি ঠিক এর অর্ধেক ক্ষয় হয়ে যায়, এই অংশটুকু ক্ষয় হয়ে যায়, তাহলে আবারও তার জন্য সময় প্রয়োজন টি হাফ। তাহলে আমরা সেই টি হাফ এখানে লিখেছি, এটা হলো সেই টি হাফ। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অর্ধেক, আবার এইটা যদি আবারও অর্ধেক হয়ে যায়, অর্ধেক অংশ যদি চলে যায়, তাহলে তার জন্য আমরা এখান থেকে এটা পাবো ঠিক এইটুকু তার অর্ধেক, এই জন্য এইটাকেও আমরা বলছি তার টি হাফ। তাহলে প্রকৃত পক্ষেই আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই তেজস্ক্রিয় ভাঙ্গন বা তেজস্ক্রিয় ক্ষয় মূলত কখনো শেষ হবে না, এটা চলমান একটা প্রক্রিয়া, হইতেই থাকবে, ভাঙতেই থাকবে, আবার অর্ধেক, তার অর্ধেক, আবার তার অর্ধেক, তার অর্ধেক, তার অর্ধেক, এরকম ভাবে এই প্রক্রিয়াটা সম্পূর্ণরূপে চলতেই থাকবে। তো এখন দেখা যাক, বেসিক্যালি আমরা যদি এরকম চিন্তা করি যে আমরা যদি এটাকে ওয়ান ধরে নিই, এটাকে যদি আমরা ওয়ান ধরে নিই, ওয়ান যদি ধরে নিই, তাহলে এর অর্ধেক বলতে আমরা কি বুঝবো, তাহলে এইটা হয়ে যাবে কি তখন ওয়ান হাফ, আর এইটা যখন ওয়ান হাফ হয়ে যাবে, আবার এইটা যদি অর্ধেক হয়ে যায়, তখন সেটার পরিমাণ আবার আমরা এখানে দেখাতে পারি ওয়ান ফোর্থ, ওয়ান ফোর্থ। আবার সেটা যদি আবারও অর্ধেক হয়ে যায়, তাহলে আমরা তার পরিমাণ দেখাতে পারি ওয়ান ডিভাইডেড এইট। আবারও যদি অর্ধেক হয়ে যায়, তাহলে আমরা সেটাকে দেখাতে পারি ওয়ান ডিভাইডেড সিক্সটিন, কারণ আমরা প্রথমে পেয়েছি কি মোট পরমাণুর সংখ্যা যদি আমরা ওয়ান ধরি বা মোট পদার্থের পরিমাণকে যদি একক হিসেবে ধরে নেই, তাহলে তার অর্ধেক পরিমাণ ক্ষয় হয়ে যাওয়ার জন্য যে সময় সেটা অর্ধায়ু টি হাফ, এবং ঠিক ক্ষয় হওয়ার পরে যে অর্ধেক অবশিষ্ট থাকলো সেটা হলো হাফ। আবার তাহলে এইটার মোট পরিমাণ হলো হাফ, তাহলে এই হাফ, এই হাফ আবারও যখন অর্ধেক হচ্ছে, দ্যাট মিন্স হাফ আবারও কি হচ্ছে, অর্ধেক হচ্ছে, তখন হয়ে যাচ্ছে ওয়ান ফোর্থ। আবার এটা ওয়ান ফোর্থ মূল পরিমাণ, মোট পরিমাণ, সেটা আবারও অর্ধেক হচ্ছে, তাহলে ওয়ান ফোর্থ ডিভাইডেড টু, দ্যাট মিন্স ওয়ান ডিভাইডেড এইট। আবারও যখন অর্ধেক হয়ে যাচ্ছে, তখন আমরা অনুরূপভাবে আমরা পাচ্ছি ওয়ান ডিভাইডেড সিক্সটিন। তো নেক্সট আমরা প্রবলেম দেখতে পাচ্ছি, চারটা প্রবলেম এখানে আছে। তো এই চারটা প্রবলেম আমরা সলভ করার একটু চেষ্টা করব, ঠিক আমরা একটু বোঝার চেষ্টা করব। প্রথমে ছিল আমরা যদি একক পরিমাণ ধরে নেই, তারপরে যখন অর্ধেক ক্ষয় হয়ে যায়, তখন অবশিষ্ট থাকে অর্ধেক বা হাফ, তারপরে যদি আবারও ক্ষয় হয়ে যায়, অর্ধেক ক্ষয় হয়ে যায়, তাহলে থাকে ওয়ান ওয়ান বাই ফোর, দ্যাট মিন্স ওয়ান ফোর্থ। তারপরে আবারও যদি আবারও ক্ষয় হয়ে যায়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান ডিভাইডেড এইট, বা এটাকে ধরা যায় যে আট ভাগের এক ভাগ, এক অষ্টমাংশ, বা আবার দেখা যাচ্ছে এখানে যে আবারও যদি ক্ষয় হয়ে যায়, অর্ধেক হয়ে যায়, তাহলে ওয়ান ডিভাইডেড সিক্সটিন। তো এই প্রবলেমে দেখো যে লেখা আছে যে আয়োডিন 131, অর্থাৎ আয়োডিন একটা তেজস্ক্রিয় মৌল যার ভর সংখ্যা 131, এবং এটা একটা আইসোটোপ, তেজস্ক্রিয় আইসোটোপ, পরমাণুর অর্ধায়ু 8 days। তাহলে এই আয়োডিন যে পরমাণু তার অর্ধায়ু 8 days, অর্থাৎ অর্ধেক হয়ে যাওয়ার জন্য আয়োডিন 131 পরমাণু অর্ধেক হয়ে যাওয়ার জন্য 8 দিন সময় লাগে।
এখন বলছে যে 200 গ্রাম, তাহলে এখানে আমরা বলছি তেজস্ক্রিয় পদার্থটা এখানে ভরে দেওয়া আছে 200 গ্রাম, 32 ডেজ 200 গ্রাম, যার ভর 200 গ্রাম, 32 ডেজ পর কতটুকু অক্ষত থাকবে, অর্থাৎ 32 দিন পর অক্ষত পরমাণুর ভর বা কতটুকু ভর অক্ষত থাকবে সেটা আমাদের বের করতে হবে। তো আমরা যদি এখানেই প্রবলেমটা এখানে আলোচনা করি, তাহলে দেখা যায় যে প্রবলেম নাম্বার ওয়ান, এটার সলিউশন যদি আমরা করি, সলিউশন নাম্বার ওয়ান ওয়ান আমরা এখানে দেখতে পাচ্ছি, গ্রাফিক্যালি যদি আমরা রিপ্রেজেন্ট করি, শুরুতে 200 গ্রাম ছিল, তাহলে আমি ধরে নিলাম যে এই যে অ্যাটম ছিল এর মোট ভর ছিল 200 গ্রাম। তো আমি এখানে দেখাই এটা ছিল 200 গ্রাম, 200 গ্রাম বলছে যে ঠিক অর্ধেক হয়ে যাবে, আর অর্ধেক হওয়ার জন্য যে অর্ধায়ু সেটা 8 ডেজ, তাহলে 200 গ্রামের অর্ধেক হয়ে যাওয়া মানে কি 100 গ্রাম, 100 গ্রাম অর্ধায়ু, তাহলে এখান থেকে 200 গ্রাম থেকে অর্ধেক হলো টি হাফ, আর এই টি হাফের জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি অর্ধায়ু হলো 8 ডেজ, 8 ডেজ। আবার 100 গ্রাম আবারও অর্ধেক হবে, তাহলে 100 গ্রাম কত হবে, 50 গ্রাম হবে, 50 গ্রাম, এটার জন্য আবারও কত ডেজ লাগছে, 8 ডেজ। এই 50 গ্রাম আবারও অর্ধেক হবে, তাহলে আবারও অর্ধেক হতে গেলে 25 গ্রাম হবে, 25 গ্রাম, আর এটা হওয়ার জন্য আবারও কত ডেজ লাগবে, 8 ডেজ, 8 ডেজ। আবার 25 গ্রাম আবারও অর্ধেক হবে, 25 গ্রাম অর্ধেক হলে হবে 12.5 গ্রাম, 12.5 গ্রাম, এটার জন্য আবারও 8 ডেজ সময় লাগবে। তাহলে প্রশ্নে আছে যে 32 ডেজ পর কতটুকু অক্ষত থাকবে, তাহলে আমাদের দেখতে পাচ্ছি যে 32 ডেজ পর অক্ষত অবস্থা। আমরা দেখি প্রথমে ছিল 200 গ্রাম, পরে হলো 100 গ্রাম, তারপরে আবারও 50 গ্রাম, তার অর্ধেক 25 গ্রাম, তার অর্ধেক 12.5 গ্রাম। এখন টোটাল টাইমটা আসলে কত লাগলো, আমরা টোটাল টাইমটাকে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা লিখতে পারি যে মোট সময় প্রয়োজন, মোট সময় ভাঙ্গনের জন্য মোট সময় কত, 8 ইন্টু 1, 2, 3, 4, অর্থাৎ 4 দ্বারা যদি আমরা গুণ করি, 4 ইন্টু 8 ডেজ, তাহলে আমরা লিখতে পারি 32 ডেজ। এখন এই 32 ডেজ পর অবশিষ্ট কতটুকু অক্ষত থাকবে, কতটুকু অক্ষত থাকবে 32 ডেজ পর, তাহলে 32 ডেজ পর কত গ্রাম অক্ষত থাকতেছে, 12.5 গ্রাম। তাহলে অতএব 32 ডেজ পর, 2 ডেজ পর অক্ষত থাকবে 12.5 গ্রাম। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট প্রবলেমে চলে যাও, প্রবলেম নাম্বার টু। একটি রেডনের অর্ধায়ু 1600 বছর, এর একটি নমুনার 1/4, অর্থাৎ 1/4 অংশ অক্ষত আছে, অর্থাৎ এটা বোঝানো হচ্ছে যে এই অংশটা অক্ষত আছে, অর্থাৎ ক্ষয় হয় নাই। নমুনাটি কত বছরের পুরাতন, অর্থাৎ আমরা জানি তেজস্ক্রিয় আইসোটোপ দিয়ে পুরাতন বা জীবাশ্ম বা ফসিল, এটার বয়স কত বা পৃথিবীর বয়স কত বা এরকম বিভিন্ন উদ্ভিদের বয়স কত, একটা বড় বৃক্ষ সেটা অনেক বছর আগেকার, কিন্তু মানুষ সঠিক বয়সটা বের করতে পারে না, তখন আমরা এই আইসোটোপ প্রয়োগ করে আমরা মূলত এই বয়স বের করতে পারি। তো এই প্রবলেমটা সলভ আমরা ঠিক সেম নিয়মে আমরা করার চেষ্টা করব, দেখি কিভাবে করা যায়। সলিউশন নাম্বার টু, সলিউশন নাম্বার টু, আমরা এখানে দেখতে পাচ্ছি যে রেডনের অর্ধায়ু দেওয়া আছে 1600 বছর, তো আমি এখানে অর্ধায়ুটা লিখে নেই, 1600 ইয়ার্স, এটা 1600 ইয়ার্স, এটা 1600 ইয়ার্স, এখানে 1600 ইয়ার্স। এখন আমাদের দরকার যে
এর একটি নমুনার 1/4 অংশ অক্ষত আছে, 4 ভাগের 1 ভাগ অক্ষত আছে। তাহলে 4 ভাগের 1 ভাগ আমরা সিমিলার প্রথমে যেইভাবে শুরু করেছিলাম সেই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। 4 ভাগের 1 ভাগ অবশিষ্ট থাকা বলতে আমরা কোন অংশটুকুকে বুঝবো? 4 ভাগের 1 ভাগ হলো ঠিক এই অংশটুকু, 4 ভাগের 1 ভাগ। এটা যদি টোটাল ওয়ান বা ইউনিক বা আমরা যদি একক ধরে নেই, তাহলে ওয়ান, তারপরে 1/2, তারপরে 1/4, তাহলে এই 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ। এটা হওয়ার জন্য সময় কত? তাহলে আমরা শুরুতে আমরা কিন্তু বুঝতেই পারছি প্রবলেমটা দেখে, আমরা যদি এই চিত্রটা আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা টাইমটাকে বুঝতে পারবো। 4 ভাগের 1 ভাগ বা নমুনাটি কত বছরের পুরাতন, তাহলে আমরা সময় বের করব কত বছরের পুরাতন। যেহেতু 4 ভাগের 1 ভাগ, তাহলে 4 ভাগের 1 ভাগ প্রথমে ছিল 1, তারপরে 1/2, 1/4, তাহলে 1/4 এর জন্য যে টাইম সেটা আসলে কত হবে? তাহলে আমরা লিখতে পাচ্ছি যে লিখব যে নমুনাটি, নমুনাটি পুরাতন 2 × 1600 ইয়ার্স, তাহলে 3200 ইয়ার্স। আশা করি বুঝতে পেরেছ। 1600 1600, তাহলে আমরা যখন 4 ভাগের 1 ভাগ এক অংশে যেতে চাই তাহলে দুইবার অর্ধায়ু আমরা চিন্তা করতেছি। প্রথমে ছিল 1 ইউনিক, সেটা হাফ হয়ে গেছে, তারপর আবার 1/4 হয়েছে, আর এইটার জন্য যে টাইমটা লেগেছে সেটাকে আমরা বলছি তত বছরের পুরাতন, অর্থাৎ 3200 বছর। প্রবলেম নাম্বার 3, সোডিয়াম যার পারমাণবিক সংখ্যা 11 এবং ভর সংখ্যা 24, এটা সোডিয়ামের একটা আইসোটোপ, এর ভর হলো 800 গ্রাম এবং অর্ধায়ু 15 আওয়ার্স। 750 গ্রাম ক্ষয় হতে কত সময় লাগবে? 750 গ্রাম ক্ষয় হতে কত সময় লাগবে? 750 গ্রাম ক্ষয় হতে হবে, শর্ত হলো 750 গ্রাম ক্ষয় হতে হবে। তাহলে এর অর্ধায়ুটা আমরা লিখে নেই, অর্ধায়ুটা এখানে দেয়া ছিল, অর্ধায়ুটা দেয়া ছিল 15 আওয়ার্স, 15 আওয়ার্স, 15 আওয়ার্স, 15 আওয়ার্স। এরপর কি ছিল? ভর দেওয়া আছে 800 গ্রাম। তাহলে আমরা পরিমাণটা আমরা লিখে নেই যে এইটার জন্য ভর আমরা পাচ্ছি পরিমাণ এখানে 800 গ্রাম, তাহলে এইটার আবার অর্ধেক হবে, তাহলে কত হবে? 400 গ্রাম। 400 গ্রামের অর্ধেক হবে কত গ্রাম? 200 গ্রাম, 200 গ্রাম। তারপরে আবার হবে কত গ্রাম? 100 গ্রাম। তারপরে হবে আবার 50 গ্রাম। আমরা যদি বলা হয় যে অবশিষ্ট থাকে কত গ্রাম? 50 গ্রাম, তাহলে ক্ষয় হয় কত গ্রাম? নিশ্চয়ই 750 গ্রাম। এই চার্ট, এই চিত্র থেকে আমরা এটাই বুঝতে পারছি যে 800 গ্রাম ছিল, 15 আওয়ার্স পর হয়ে গেছে 400 গ্রাম, অর্থাৎ অর্ধেক হয়ে গেছে। আবার যে 400 গ্রাম ছিল সেটা আবার 15 আওয়ার্স পর হয়ে গেছে 200 গ্রাম, আবার 15 আওয়ার্স পর হয়ে গেছে 100 গ্রাম, আবার 15 আওয়ার্স পর হয়ে গেছে 50 গ্রাম। দ্যাট মিন্স এটা হলো অক্ষত অবস্থা। তাহলে অক্ষত আছে, অক্ষত আছে, তাহলে অক্ষত আছে 50 গ্রাম, আর ক্ষয় হয়ে গেছে মোট, মোট ক্ষয় হয়ে গেছে কত গ্রাম? মোট ক্ষয় হয়ে গেছে 750 গ্রাম, অর্থাৎ 800 প্লাস 400 প্লাস 200 প্লাস 100, মোট 750 গ্রাম, আর এখানে 50 গ্রাম, তাহলে মোট ছিল 800 গ্রাম। আমরা বুঝতেই পাচ্ছি যে এখানে এটা না দিলেই ভালো, তাহলে মোট 750 গ্রাম ক্ষয় হয়ে গেছে, এটা ক্ষয় হয়েছে। তাহলে আমাদের প্রশ্নে চেয়েছে কি 750 গ্রাম ক্ষয় হতে কত সময় লাগছে? তাহলে এই যে 800 গ্রাম থেকে শুরু 100 গ্রাম, অর্থাৎ 50 গ্রাম অবশিষ্ট রয়েছে, রয়েছে এই পরিমাণ পর্যন্ত যাওয়ার জন্য, আসলে ক্ষয় হয়ে যাওয়ার জন্য কি টোটাল আসলে টাইম কত লেগেছে? তাহলে মোট সময় আমরা কত বের করব ক্ষয় হওয়ার জন্য? মোট সময়, মোট সময় আমরা এখন লিখতে পারি যে মোট সময় তাহলে কত লেগেছে,
ফিফটিন আওয়ার্স, এখানে ফিফটিন আওয়ার্স, এখানে ফিফটিন আওয়ার্স, এখানে ফিফটিন আওয়ার্স, তাহলে দেখা যাচ্ছে কি ফিফটিন আওয়ার্স ফিফটিন আওয়ার্স, তাহলে আমরা দেখতে পাচ্ছি ফোর ইন্টু ফিফটিন আওয়ার্স সমান কত সিক্সটি আওয়ার্স। তো এখানে এইটাকে আমরা বলছি কি মোট সময়, অর্থাৎ 750 গ্রাম ক্ষয় হতে মোট 60 ঘন্টার সময় লাগবে। নেক্সট প্রবলেম নাম্বার ফোর, কোন মৌলের অর্ধায়ু 7.36 ডে, এই মৌলের এক অষ্টমাংশ ক্ষয় হতে কত সময় লাগবে। আশা করি তোমরা প্রবলেমের উত্তর চিত্রের দিকে তাকালে বুঝতে পারবে যে এখানে বলেছে যে এক অষ্টমাংশ ক্ষয় হতে কত সময় লাগবে। তাহলে আমরা এক অষ্টমাংশ ক্ষয় হওয়ার জন্য সময় যদি বের করতে চাই, তাহলে আমাদের প্রথমে যে চিত্রটা আমি দেখাইছি এই চিত্রটি, এই চিত্রটাতেই মোটামুটি পরিষ্কার হয়ে গেছে যে শুরুতে যা থাকবে মোট পরমাণু 7.3 ডেজ অর্ধায়ু, তাহলে এটা হলো 7.3। এই মৌলের এক অষ্টমাংশ 1/8 ক্ষয় হতে কত সময় লাগবে। তাহলে 1/8, 1/8 বলতে কি বোঝায়, 1/8 এই অংশটা 1/8, তাহলে শুরু হয়েছে এখান থেকে, তাহলে ক্ষয় হইতে হইতে 1/8, তাহলে এইটার জন্য মোট অর্ধায়ু কত 7.3, দ্যাট ইজ কল টোটাল টাইম ইজ ইকুয়াল টু 3 × 7.3। আশা করি এত ইয়ার্স বুঝতে পেরেছ। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক, তোমরা অবশ্যই সবাই ভালো থাকবে। এখন আর একটা বিষয় নিয়ে একটু কথা বলি, সেটা হলো তেজস্ক্রিয়তার একক, তেজস্ক্রিয়তার একক নিয়ে একটু কথা বলতে হবে। তেজস্ক্রিয়তার একক মূলত আমরা 20 ব্যবহার করি, তেজস্ক্রিয়তার একক 20, আর এসআই একক হলো বেকেরেল। এছাড়া আরেকটি একক আছে, সেটাকে বলা হয় রাদারফোর্ড একক। তো আমরা এই তেজস্ক্রিয়তার একক নিয়ে দু একটি কথা বলবো, কথা বলে আজকের লেকচার মোটামুটি এখানে শেষ হয়ে যাবে। তেজস্ক্রিয়তার একক, ইউনিট অফ রেডিও অ্যাক্টিভিটি। প্রথমেই তেজস্ক্রিয়তার আমরা একটা একক সম্পর্কে বললাম, সেটা হলো কি 20, CURI, 20, তেজস্ক্রিয়তার একক হলো 20। আর এই 1 CURI ইকুয়ালস টু লেখা যায়, এটাকে আমরা ব্রাকেটে এভাবে লিখতে পারি 1 CI, 20 কে আমরা মূলত CI দ্বারা লিখে থাকি। তাহলে 1 CURI ইকুয়ালস টু 3.7 × 10⁻¹⁰ ডিকে পার সেকেন্ড। 1 CURI ইকুয়ালস টু আমরা লিখতেছি 3.7 × 10⁻¹⁰ ডিকে পার সেকেন্ড। সাধারণত 20 ব্যবহারের ক্ষেত্রে ইন্টারন্যাশনালি আন্তর্জাতিকভাবে বিভিন্ন ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হয়, পরবর্তীতে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় এই 20 কে বাদ দিয়ে রাদারফোর্ড ইউনিট ব্যবহার শুরু হয় এবং তারপর ইন্টারন্যাশনালি এসআই পদ্ধতিতে বেকরেলটার প্রচলন চলে আসে। তো আমরা দেখব যে আসলে 1 CURI কাকে বলে, 1 CURI কাকে বলে, তাহলে আমরা লিখতে পারি যে প্রতি সেকেন্ডে 3.7 × 10⁻¹০ সংখ্যক পরমাণুর ভাঙ্গনকে, 10 টি পরমাণুর ভাঙ্গনকে 1 CURI ধরা হয়। তাহলে আমি কি বলছি আরেকবার, যে প্রতি সেকেন্ডে 3.7 × 10⁻¹০ সংখ্যক পরমাণুর ভাঙ্গনকে 1 CURI বলে। অর্থাৎ তাহলে
এই জন্য আমরা লিখেছি 120 ইজ ইকুয়াল টু 3.7 ইন্টু 10^10 ডিকে পার সেকেন্ড। ডিকে বলতে কি বোঝায়? ক্ষয়। প্রতি সেকেন্ডে কতটুকু পরিমাণ ক্ষয় হয় সেটা হলো ডিকে পার সেকেন্ড। তাহলে 120 ইকুয়ালস টু আমরা এত লিখতে পারি। এখন তেজস্ক্রিয়তার এসআই যে একক সেটাকে আমরা বলছি বেকেরেল, এসআই ইউনিট অফ রেডিও অ্যাক্টিভিটি, বেকেরেল। বেকেরেল এটাকে আমরা সংক্ষেপে আমরা লিখে থাকি বিকিউ দ্বারা। এখন ওয়ান বেকেরেল ইকুয়ালস টু লেখা হয় 1 ডিকে পার সেকেন্ড। তাহলে 1 বেকেরেল কি সেটা আমরা একটু দেখব। 1 বেকেরেল, 1 বেকেরেল বলতে কি বোঝায়? 1 বেকেরেল হলো প্রতি সেকেন্ডে একটি পরমাণুর ভাঙ্গনকে 1 বেকেরেল বলে। তাহলে প্রতি সেকেন্ডে একটি পরমাণুর ভাঙ্গনকে আমরা বলবো 1 বেকেরেল, অর্থাৎ 1 বেকেরেল ইকুয়ালস টু 1 ডিকে পার সেকেন্ড। যদি 1 বেকেরেল ইকুয়ালস টু 1 ডিকে পার সেকেন্ড হয় তাহলে 20 এবং বেকেরেল এই দুইটার মধ্যে রিলেশন কি? তাহলে 20 এবং রিলেশন বিটুইন 20 অ্যান্ড বেকেরেল আমরা যদি এটাকে লিখি তাহলে আমরা লিখতে পারি যে কি লেখা যাবে, যেহেতু 1 বেকেরেল ইকুয়ালস টু 1 ডিকে পার সেকেন্ড তাহলে আমরা ঠিক লিখতে পারি যে 120 ইকুয়ালস টু 3.7 ইন্টু 10^10 বেকেরেল। 120 ইকুয়ালস টু 3.7 ওয়ান কুড়ি ইকুয়ালস টু 3.7 ইন্টু 10^10 বেকেরেল। ওকে, আশা করি বুঝতে পেরেছো সবাই 20 এবং বেকেরেলের মধ্যে সম্পর্ক। নেক্সট রাদারফোর্ড ইউনিট যদি আমরা চিন্তা করি, তেজস্ক্রিয়তার আরেকটি একক আছে সেটাকে আমরা বলছি রাদারফোর্ড একক, বা এটা বিজ্ঞানী রাদারফোর্ডের নাম অনুসারে রাদারফোর্ড ইউনিটটা হিসাব করা। যেহেতু তেজস্ক্রিয়তার সঙ্গে তেজস্ক্রিয় গবেষণায় বিজ্ঞানী রাদারফোর্ড ছিলেন এবং তিনিও তেজস্ক্রিয়তার আবিষ্কারকও বটে, আর তাই তার নাম অনুসারেও তেজস্ক্রিয়তার এককে আমরা রাদারফোর্ড ইউনিট দ্বারা হিসাব করে থাকি। আর এই রাদারফোর্ড ইউনিটের জন্য আমরা লিখতে পারি 1 আরডি ইকুয়ালস টু 10^6 ডিকে পার সেকেন্ড। 1 আরডি রাদারফোর্ড ইউনিট, 1 আরডি ইকুয়ালস টু 10^6 ডিকে পার সেকেন্ড। 1 আরডি ইকুয়ালস টু 10^6 ডিকে পার সেকেন্ড। থ্যাংক ইউ বেস্টার ব্লক শিক্ষার্থীরা, তোমাদের সঙ্গে আবার আমারও দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। ইলেকট্রনিক্স অংশ অবশ্যই তোমরা বাসায় পড়াশোনা করবে এবং আমার লেকচার মনোযোগ দিয়ে শুনবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।